রেশন কার্ডের বড় আপডেট, এবার থেকে কমবে চাল, বাড়বে গম, জানুন নতুন নিয়ম। তো অনেকদিন পর রেশন কার্ড রিলেটেড ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর, এবার থেকে রেশনে বরাদ্দকৃত খাদ্যশস্যের পরিমাণে পরিবর্তন আসতে চলেছে। দেশের কোটি কোটি মানুষ যারা রেশন দ্রব্যের উপর নির্ভরশীল, তাদের জন্য এই আপডেট অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের মাধ্যমে সরবরাহকৃত চাল ও গমের পরিমাণে বদল আনছে। 1 নভেম্বর 2024 থেকে এই নিয়ম কার্যকর হয়েছে এবং ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত রেশন দোকানগুলিতে এই নিয়ম সম্পূর্ণরূপে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরও এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন, কারণ রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলে আপলোড করা হয়। এবং রেশন কার্ড রিলেটেড আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা ডিসপ্লেতে আপনারা একটা ফেসবুক পেজের নাম দেখতে পাচ্ছেন, এই পেজটিকে ফলো করে মেসেঞ্জারের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এখন কথা হলো কি বদল আসছে রেশন কার্ডে। এই নতুন নিয়ম অনুযায়ী রেশন কার্ডে চাল ও গমের বরাদ্দে সামঞ্জস্য আনা হয়েছে। আগে মানে এতদিন যেখানে রেশন কার্ডধারীরা 3 কেজি চাল এবং 2 কেজি গম পেতেন, এখন সেখানে চালের পরিমাণ কমিয়ে 2.5 কেজি বা 2.5 কেজি করা হয়েছে এবং গমের পরিমাণও 2.5 কেজি করা হয়েছে বা 2.5 কেজি করা হচ্ছে। অর্থাৎ সামঞ্জস্যটা বজায় রাখার চেষ্টা করা হয়েছে। আগে 3 কেজি চাল এবং 2 কেজি গম পেতেন, সেখানে 2.5 কেজি চাল এবং 2.5 কেজি গম পাবেন। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে চাল ও গম সরবরাহের ভারসাম্য আনা সম্ভব হবে। যদি যদি গম অপর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে তো আটা দেয়। আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবেই জানেন। সব সময় মনে রাখবেন, রেশন সংগ্রহ করার সময় কিন্তু ট্রানজ্যাকশন স্লিপ অবশ্যই সংগ্রহ করবেন। সেই ট্রানজ্যাকশন স্লিপে যে পরিমাণ লেখা থাকবে, সেই পরিমাণ আপনারা পেলেন কি না সেটা অবশ্যই নিশ্চিত হবেন রেশন দোকান থেকে আসার আগে। অন্ত্যোদয় কার্ডে বরাদ্দের পরিবর্তন, অর্থাৎ যাদের যাদের অন্ত্যোদয় অন্ন যোজনা ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, এই অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করতে হবে, কারা কারা উপযুক্ত, এই বিষয়ে বিস্তারিতভাবে কয়েকটা ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপলোড করা রয়েছে। সেই ভিডিওগুলোর লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। অন্ত্যোদয় অন্ন যোজনার অধীনে যেসব পরিবার প্রতি মাসে 35 কেজি চাল পেতেন, তাদের ক্ষেত্রেও এই খাদ্যশস্যের পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আগে মানে এতদিন অন্ত্যোদয় কার্ডধারীরা পরিবার প্রতি কিন্তু 21 কেজি চাল এবং 14 কেজি গম পেতেন, গমের পরিবর্তে আটা দেওয়া হতো যদি গম নট অ্যাভেলেবেল থাকে। এখন তারা প্রতি মাসে 18 কেজি চাল এবং 17 কেজি গম পাবেন, মানে এক্ষেত্রে কিন্তু মোট 35 কেজি হচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আগে 21 কেজি চাল এবং 14 কেজি গম বা 14 প্যাকেট আটা দেওয়া হতো মোট 35 কেজি, এখনও কিন্তু মোট 35 কেজির কথাই বলা হয়েছে। 18 কেজি চাল এবং 17 কেজি গমের কথা উল্লেখ করা রয়েছে। কোন রাজ্যগুলিতে এই পরিবর্তন কার্যকর হবে? চাল ও গমের ভারসাম্যের এই পরিবর্তন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু সহ মোট 9টি রাজ্যে কার্যকর করা হয়েছে। আগামীতে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এই নিয়ম কার্যকর করা হবে বলে আশা করা যাচ্ছে। সরকারের উদ্দেশ্য, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল দেশের গরিব জনগোষ্ঠীকে সামঞ্জস্য বজায় রেখে খাদ্যশস্য সরবরাহ করা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে চাল ও গমের বরাদ্দে পরিবর্তন এনে গমের পরিমাণ বাড়ানো হয়েছে, যাতে সারা বছর খাদ্যশস্যের চাহিদা মেটানো যায়। তো এখন কথা হলো প্রত্যেক রেশন কার্ডধারীদের বা রেশন গ্রাহকদের জন্য আমার পক্ষ থেকে সাজেশন বা অনুরোধ হচ্ছে যে এটাই, যে আপনারা যখন রেশন সংগ্রহ করবেন অবশ্যই ট্রানজ্যাকশন স্লিপ সংগ্রহ করবেন। সেই ট্রানজ্যাকশন স্লিপে আপনারা কতটুকু রেশন পেয়েছেন সম্পূর্ণ কিন্তু ডিটেলস সেখানে লেখা থাকবে। সেই ট্রানজ্যাকশন স্লিপ অনুযায়ী আপনি রেশন সামগ্রী সংগ্রহ করতে পেলেন কি না বা রেশন দিয়েছে কি না সেটা নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আপনারা রেশন সংগ্রহ করবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।